প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে ঘরের মধ্যে বের হওয়া কম এবং বাড়িতে থাকার চেষ্টা করবা। এবং আমাদের যে সমস্ত ক্লাস আমরা দিচ্ছি অনলাইনে, এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন দেখবা এবং এই ক্লাস অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা। এবং তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে সেগুলো আবার কমেন্টের মাধ্যমে আমাদেরকে দেবা, আমরা এটা রিপ্লাই করার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকি হইলে তোমরা যখন এই সমস্ত ক্লাসগুলো দেখবা, তোমাদের রোল নাম্বারটা দিয়ে দেবা, যা আমার রোল যদি 10 হয় 10 লিখবা, 14 হলে 14 লিখবা, তাহলে আমরা বুঝতে পারবো যে অমুক স্টুডেন্টগুলো আমাদের ক্লাসগুলো দেখতেছে। তো আজকে আমি যে ক্লাসটা করবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করব। দেখো ত্রিকোণমিতি 9.1 এর সেখানে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজ আমরা একটা আঁকি, দেখো এ বি সি। এখন সমকোণী ত্রিভুজ তুমি কাকে বলবা? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রি কখন হয়? যখন একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হয় তখন সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর বাকি যে দুইটা কোণ সেটা কি কোণ? সূক্ষ্ম কোণ। এই দুইটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তুমি কাকে বলবা? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, দেখো এসি একটা বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু। এখন এই তিনটা বাহুর তিনটা নাম আছে, দেখো এইটাকে, এইটা হচ্ছে অতিভুজ, এটা কি অতিভুজ, আর এটা হচ্ছে তোমার লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার ভূমি অথবা সম্মিলিত বাহু। আর এই যে দুটো কোণ সূক্ষ্ম কোণ, তোমাদের বইতে দেখবা এই সূক্ষ্ম কোণের বিভিন্ন নাম আছে, যেমন এটা একটা থিটা ধরি, হ্যাঁ এটা ধরো মনে করো গামা, এই সূক্ষ্ম কোণের বিভিন্ন নাম আছে। মনে করো এটা হচ্ছে তোমার থিটা, এটা থিটা দ্বারা চিহ্নিত করা হয়। তারপর আছে তোমার এটা হচ্ছে গামা, থিটা দ্বারা আরেকটা আছে ফাই, এরকম এই সূক্ষ্ম কোণের বিভিন্ন নাম তোমাদের বইতে তোমরা দেখবা, বিভিন্ন নাম আছে থিটা গামা। আর এখন এই যে আমি কিন্তু তিনটা বাহু লেখবা, অতিভুজ, ভূমি আর লম্ব, এই বাহুগুলো তুমি কিভাবে চিনবো? একটা ত্রিভুজ যদি এরকম হয় কিছু উল্টাই দিই, তাহলে এই ত্রিভুজের এইটা মনে করো লম্ব, এই ত্রিভুজের অতি লম্ব ভূমি তুমি কিভাবে চিনবো? এটা দিলাম আমরা 1, এটা দিলাম আমরা 2, এটা দিলাম কি 3। তো এই ত্রিভুজটা অতি লম্ব ভূমি কিভাবে চিনবা সেটা চেনার একটা উপায় হইতেছে, এই যে অতিভুজ, এই অতিভুজ তুমি কিভাবে চিনবা? সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে বিপরীত বাহু কি আছে? তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তুমি যদি লম্ব হিসাব করো, লম্ব বা সন্নিহিত বাহু সেটা হবে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু। সূক্ষ্ম কোণ তুমি যদি এটা ধরো তাহলে বিপরীত বাহু হয়েছে এটা এবি, আর যদি সূক্ষ্মকোণ এটা ধরো তার বিপরীত হবে কি বিসি। আচ্ছা লম্ব কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত হবে, সূক্ষ্মকোণের বিপরীত হবে, সূক্ষ্মকোণের বিপরীত হবে সে কি লম্ব। তারপরে তুমি যদি ভূমি চিহ্নিত করো তাহলে ভূমি হবে কোন সংলগ্ন ভাব, সূক্ষ্মকোণ সংলগ্ন কোন সংলগ্ন, কোন সংলগ্ন বাহু হচ্ছে তোমার কি সন্নিহিত বাহু। তাহলে দেখো অতিভুজ সমকোণে বিপরীত বাহু, লম্বন সূক্ষ্মকোণে বিপরীত বাহু, আর ভূমি হবে কোন সংলগ্ন বাহু। তাহলে দেখো এই চিত্রটা আমরা যদি অতি চিহ্নিত করি, দেখো সমকোণের বিপরীত বাহু, তাহলে এই চিত্রটা, চিত্রটা আমি আবার একটু আঁকিয়ে দেখাই। হ্যাঁ এটা যদি তোমার কোণ হয় 1, 2, 3, তাহলে দেখো এই ত্রিভুজটা অতিভুজ কোণটা, এটা যদি সমকোণ হয় তাহলে অতিভুজ এটা সমকোণের বিপরীত বা অতিভুজ, তার মানে কি 3। তাহলে এখানে অতিভুজ, অতিভুজ হচ্ছে তোমার 3। আচ্ছা আমি যদি এখানে একটা সূক্ষ্ম কোণ দেই, মনে করে একটা থিটা দিলাম সূক্ষ্ম কোণ,
তাহলে আমরা যদি লম্ব চিহ্নিত করি আমাদের লম্ব হলো সূক্ষ্ম কোণের বিপরীত দহ তাহলে এই এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে বিপরীত দহ কি এটা 1 তাহলে লম্ব হইছে কি 1 আর ভূমি হইছে 2 ভূমি 2 এই ভাবে তুমি বাহুগুলোকে চিহ্নিত করতে পারো তাহলে আমাদের তোমাদের 9.1 এর বই বই বইর মধ্যে দেখবা যে এই ধরনের কয়েকটা চিত্র আছে কাজের মধ্যে এই ধরনের অনেকগুলো চিত্র আছে এইভাবে দেওয়া আছে অনেক চিত্র এখানে একটা কোণ চিহ্ন আছে এটা থিটা আছে এটা ফাই আছে এখানে মনে করো এ বি সি আছে এইভাবে তুমি অতি অতি লম্ব ভূমি এবং তুমি বাড়িতে বসে যেভাবে শিখা হয়েছে এইভাবে বাড়িতে বসে তুমি এই বাহুগুলো চিহ্নিত করো ঠিক আছে তো এই পর্যন্ত আজকে আমরা শেষ করলাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বিপরীত লম্ব সলিড হওয়া কিভাবে চিহ্নিত করে তোমরা বাড়িতে বসে এগুলো বারবার প্র্যাকটিস করো আজকের জন্য তোমাদের ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবে